Welcome to Let's Improve. I am your English educator Shrakdhara ma'am, and in this moment, you class 12 এর সেমিস্টার 3 এর প্রিপারেশন নিচ্ছো লেটস ইমপ্রুভ কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে আরো বেটার করে তোলার জন্য নিয়ে এসেছে লেটস ইমপ্রুভ এর ক্লাস 12 সেমিস্টার 3 এর ডেডিকেটেড মক টেস্ট। তোমরা যতজন আমাদের চ্যানেল থেকে পড়াশোনা করছিলে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মক টেস্টটা আমাদের সেপারেট হলে ভালো হয়, কারণ কি মক টেস্টটা রিস্টার্ট ব্যাচের সঙ্গে কিন্তু ছিল, বাট এই মুহূর্তে তোমাদের জন্য আমরা মক টেস্টটা সেপারেটলি নিয়ে এসেছি। এন্ড এটার জন্য তোমাদের কি করতে হবে, লেটস ইমপ্রুভ এর অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো যারা করে নিয়েছো ভেরি গুড, যারা করোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে মক টেস্টটা ডাউনলোড করার জন্য মক টেস্ট অ্যাটেম্প্ট করার জন্য অ্যাপটা ডাউনলোড করে নিও, রেজিস্টার করে নিও। রেজিস্টার করে তোমরা ক্যাটাগরি ক্লাস 12 সিলেক্ট করে এই যে মক টেস্ট বলে যে সেকশনটা আছে এই মক টেস্ট সেকশনটায় তোমাদের আসতে হবে। আসার পরে তোমরা দেখতে পারবে যে এখানে একটা আমাদের মক টেস্ট আছে which is ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য যে মক টেস্ট আনা হয়েছে only 199 টাকায় তোমরা এই মক টেস্টটাকে অ্যাভেল করতে পারবে। এই মক টেস্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড ম্যাথ এই চারটে PCMB যে সাবজেক্ট গুলো সেটার কিন্তু কম্বাইন কিন্তু একটা তোমাদের মক টেস্ট সিরিজ তোমরা পাচ্ছ, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা দুটো করে মক টেস্ট পাবে at only 199। একটু ভিউ ডিটেইলস আমরা দেখি তাহলে তোমরা আরো বেটার বুঝতে পারবে। তো দেখো এখানে আমাদের যে ডেসক্রিপশন আছে সেখানে দেখো টোটাল তোমরা 8টে মক টেস্ট পাচ্ছ, ফুল লেন্থ মক টেস্ট দুটো করে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের। প্রত্যেকটা মানে টেস্ট দেওয়ার পরে তোমরা সলিউশনও পাচ্ছ, ভিডিও সলিউশনও কিন্তু তোমাদের কাছে থাকছে। প্রত্যেকটা যে টেস্ট আছে সেটা তোমাদের বাংলায় হতে যাচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলায় থাকছে, ঠিক আছে। এন্ড ইন কেস তোমাদের যদি রেজিস্টার বা কোনো সময় এনরোলমেন্টে প্রবলেম হচ্ছে তোমরা আমাদেরকে এই দুটো নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম বসে আছে তোমাদের জন্য কিন্তু হেল্প করার জন্য। বাট এছাড়া তোমাদের এই মক টেস্টটা কেন এত স্পেশাল, কেন তোমাদেরকে আরো বেনিফিট দেবে, সেটা এই কারণের জন্য তোমাদের যে মক টেস্টরা আছে সেটা সেমিস্টার 3 এর যে প্যাটার্নটা, এই যে একটু স্ক্রল করি দেখো, যেরকম কি দেখো ম্যাথসের 40টা প্রশ্ন 40টা মার্কসেরই আসবে। তো এই 40 মার্কসের প্রশ্ন 40 কোয়েশ্চেন 40 মার্কস এন্ড 75 মিনিটস যেটা প্যাটার্ন তোমাদের সেমিস্টার 3 এর ঠিক সেই মতনই কিন্তু মক টেস্টটাকে রাখা হয়েছে। শুধু এই একটা কারণ না, তার সঙ্গে আরেকটা কারণ আছে। দেখো প্রত্যেকটা মক টেস্ট 10টার থেকে কিন্তু আনলক হয়ে যাবে, তার মানে কি তোমাদের পরীক্ষার টাইম 10টার থেকে, তাহলে তোমাদের সঙ্গে ওই পরীক্ষার টাইমটার সঙ্গে যদি তোমরা অ্যাডজাস্টমেন্ট হতে পারো তাই জন্য কিন্তু তোমাদের এইটা রাখা হয়েছে 10টার থেকে। তাহলে কি যখন 10টা বাজবে তোমাদের জন্য একটা সেন্স কাজ করবে যে হ্যাঁ আমাকে এখন মক টেস্ট গুলো দিতে হবে, তোমরা যাতে ওই পরীক্ষায় বসার যে প্র্যাকটিসটা যেখানে মক টেস্ট দিতে এখন বসতে হবে সেইটা যাতে করতে পারো, তার জন্য কিন্তু আমাদের এইটা টাইম রাখা এরকম। এন্ড তোমরা পিছিয়ে নেই, তোমরা কিন্তু এখনো পিছিয়ে নেই। মক টেস্ট গুলো কিন্তু 13th of August থেকে কিন্তু শুরু হচ্ছে। এন্ড প্রত্যেকটা মক টেস্টের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, ঠিক যেরকম তোমাদের পরীক্ষায় থাকে। তো তাই জন্য কিন্তু ওভারঅল এই পুরো মক টেস্টটা তোমাদের জন্য খুব বেটার একটা মক টেস্ট হয়ে দাঁড়াচ্ছে, তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু বেটার। এন্ড যেরকম আমি সবসময় বলি যে কোনো পরীক্ষা কিন্তু ইনকমপ্লিট, দুটো জিনিস তুমি যদি না করো তাহলে কিন্তু ইনকমপ্লিট হয়ে দাঁড়ায়, সেটা কি PYQ সলভ করা এবং মক টেস্ট দেওয়া। যে পরীক্ষায় তুমি নাও না কেন PYQ সলভ করা এন্ড মক টেস্ট দেওয়া ইজ আ ম্যান্ডেটরি থিং, নন নেগোশিয়েবল একদম। তো যেটা নন নেগোশিয়েবল সেটা তো একদমই তোমরা ওটাকে কিন্তু বাদ দিলে চলবে না। তো অবশ্যই তোমরা মক টেস্ট কিন্তু চলে এসছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা গিয়ে এটাকে তোমরা ডাউনলোড করো আমাদের অ্যাপটা এন্ড রেজিস্টার করে কিন্তু মক টেস্ট দেওয়া স্টার্ট করে দাও। তোমাদের ফ্রেন্ডস এন্ড ক্লাসমেট যারা আছে তাদের সঙ্গে শেয়ার করো যাতে তারা জানতে পারে যে এটা মক টেস্ট বেরিয়ে গেছে এন্ড তারাও যাতে প্র্যাকটিস করতে পারে। আই হোপ তোমরা আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল রইল। এন্ড এনি প্রবলেম রিলেটেড টু দিস থিং ইউ ক্যান কমেন্ট ইট ডাউন বিলো, বিকজ উই ডু চেক ইউর কমেন্ট এন্ড contact us if you have any query. Sheta amader description box e kintu link dewa ache. So thank you so much for watching. Till then keep watching and keep learning. Bye bye.